আসসালামু আলাইকুম। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ তথা বেবজাতে 9 অক্টোবর 2024 একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজায়ের রাজস্ব খাতে নিম্নবর্ণিত কর্মকর্তা কর্মচারী শূন্য পদের নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করে যাচ্ছে। অর্থাৎ শুধু অনলাইনে হবে আবেদন। এখানে লক্ষ্য করুন, 4টি কলাম আছে। প্রথমটি হচ্ছে ক্রমিক নম্বর, দ্বিতীয়টি পদের নাম, গ্রেড, বেতন স্কেল, কর্মপরিধি, তৃতীয়টি হচ্ছে পদের সংখ্যা, এবং চতুর্থটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। আমি আপনাদের ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল পদগুলো দেখাচ্ছি, বাকিগুলো আপনারা এগুলো দেখে নেবেন। সহকারী পরিচালক প্রশাসন, সহকারী পরিচালক বিনিয়োগ, সহকারী পরিচালক, এগুলো আপনারা একটু দেখে নিন। 5 নম্বরটি লক্ষ্য করুন, আমাদের উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ বা ইলেকট্রিক্যাল গ্রেড 10, এটি হচ্ছে 16,000 থেকে 38,640 বেতন স্কেল, তড়িৎ প্রকৌশল সংক্রান্ত, রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কার্যাদি। 2টি পদ, ইঞ্জিনিয়ারিং বিদ্যুতের ডিপ্লোমা, অর্থাৎ সরকার অনুমোদিত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যালি। উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক বা মেকানিক্যাল, এটি 1টি পদ, মেকানিক্যালের ডিপ্লোমা লাগবে। বাকি পদগুলো হচ্ছে সহকারী হিসাবরক্ষক, লাইব্রেরিয়ান, লাইব্রেরিতে ডিপ্লোমা, অভ্যর্থনাকারী কাম টেলিফোন অপারেটর, ফটোগ্রাফার, অফিস সহকারী, সার্ভেয়ার। সার্ভেয়ারটি হচ্ছে 2টি পদ, এটি 14তম গ্রেড 10,200 থেকে 24,680 হচ্ছে বেতন, SSC পাস সহ সার্ভেয়ারশিপে সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন সার্ভে। শর্তাবলীগুলো লক্ষ্য করুন, গুরুত্বপূর্ণগুলো দেখাচ্ছি। 1 সেপ্টেম্বর 2024 তারিখ সকল পদে সাধারণ প্রার্থীদের বয়স 18 থেকে 30 এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 35। বিভাগীয় প্রার্থী বলতে বোঝায় যারা উক্ত প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় আছে তাদেরকে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স হচ্ছে 32। অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে। আবেদন শুরু হচ্ছে 17/10/2024 সকাল 10টা এবং শেষ তারিখ হচ্ছে 17/11/2024 বিকাল 5টা। আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে ফি জমা দিতে হবে। আবেদনের ক্ষেত্রে ছবি লাগবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর লাগবে 300x80 পিক্সেল। এই ছবি এবং স্বাক্ষর আবেদনের যে ফর্ম আছে অনলাইনে, সেই ফর্মের যে নির্ধারিত স্থান সেখানে আপলোড করতে হবে। কত টাকা পেমেন্ট করতে হবে দেখেন, এখানে দেওয়া আছে ক্রমিক নং 1 থেকে 4 পর্যন্ত 669 টাকা, সার্ভিস চার্জ সহ 5 থেকে 8, যেটা আমাদের উপসহকারী প্রকৌশলী, ভ্যাট সহ 558 টাকা, 9 থেকে 10 335 টাকা, 11 থেকে 12 হচ্ছে 223 টাকা এবং 13 থেকে 16 হচ্ছে 112 টাকা। এবং কিভাবে এই টাকাটা সেন্ড করবেন, এখানে নমুনা দেওয়া আছে। বেবজা আর লিখে স্পেস ইউজার আইডি, আবেদন করলে একটা ইউজার আইডি হবে, সেই ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। আপনি একটা ফিরতি মেসেজ পাবেন, একটা পিন নম্বর। আপনাকে দ্বিতীয় আরেকটি মেসেজ করতে হবে, এগুলো কিন্তু টেলিটক্সিমের মাধ্যমে। দ্বিতীয় মেসেজটি হবে বেবজা আর স্পেস ইয়েস স্পেস, যে পিন নম্বরটা পেলেন সেই পিন নম্বর সেন্ড করতে হবে 16222 নম্বরে। আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানাতে পারেন। আমি